প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এইচটিএমএল এর টেবিল অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে 5টি লেকচার দেখছিলাম আমার টেবিল সম্পর্কে। আমরা কিন্তু আমাদের যে ভিডিওগুলো করা হচ্ছিল এইচটিএমএল সম্পর্কে, এগুলো কিন্তু সবকিছুই টেবিল নিয়ে আলোচনা করা হচ্ছিল। আর টেবিলের পূর্বে যে ট্যাগ গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল, ওগুলা আমাদের ক্লাসে আলোচনা হয়েছিল। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের যে অনলাইনে ক্লাস গুলো হচ্ছে, এগুলো আমরা এইচটিএমএল এর টেবিল অংশটা কিন্তু শিখতেছি, এটা ভালো করে মনে রাখবা। যাই হোক, পূর্বের 5টি লেকচার আমরা দেখছি, এখন আজকে আমরা 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে তোমরা ধারাবাহিক ভাবে মনে হয় ভিডিও গুলো দেখতেছো না, হয়তো বা অনেকে 3 নম্বর লেকচার বা 4 নম্বর লেকচার হঠাৎ করে দেখতেছো। আসলে এইভাবে করে দেখলে ক্লাস গুলো বোঝা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। একটা একটা ক্লাসে কিছু যদি না দেখি আমরা, তাহলে পরের ক্লাসে কিন্তু আমরা সেই জিনিসের সম্পর্কে ভালো জানবো না। এই জন্য আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা ধারাবাহিক ভাবে ক্লাস গুলা ভালো করে লক্ষ্য করবা, দেন পরের ক্লাস গুলো করার চেষ্টা করবা। হঠাৎ করে কেউ মাঝখানের ক্লাস গুলো যদি দেখো, ভিডিও গুলো, তাহলে আসলে কিছুই বুঝবো না। তো যাই হোক, আজকে 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। 6 নম্বর লেকচার, সেটা হচ্ছে আমাদের যে আমরা টিডি বা টিএইচ ট্যাগ, এই যে তোমরা দেখতে পাচ্ছ টিডি বা টিএইচ ট্যাগ এর অ্যাট্রিবিউট, রো স্প্যান এবং কলাম স্প্যান। আমি প্রথমের দিকে টেবিল শেখার জন্য যে কি কি ট্যাগ দরকার, কি কি অ্যাট্রিবিউট দরকার, এই জিনিসগুলো কিন্তু আমি প্রথমের দিকে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করব যে টিডি এবং টিএইচ এর সাথে যে অ্যাট্রিবিউট ব্যবহার হয়, রো স্প্যান এবং কলাম স্প্যান। এই রো স্প্যান এবং কলাম স্প্যান আমাদের টেবিল তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় যে টেবিল গুলা সাধারণত আসে, সেগুলাই দেখা যায় যে আমাদের সেখানে রো স্প্যান এবং কলাম স্প্যান আমাদের অবশ্যই ব্যবহার করতে হয়। কারণ একটু কঠিন করে যদি টেবিলটা পরীক্ষায় আসে, তখন আমাদের রো স্প্যান এবং কলাম স্প্যান অবশ্যই আমাদেরকে সেখানে প্রয়োগ করতে হবে। তা যাই হোক, তোমরা মানে হতাশা হবে না। এই রো স্প্যান এবং কলাম স্প্যান আমি ধীরে ধীরে করে 2টা বা 3টা লেকচারে বোঝানোর চেষ্টা করব। আজকে যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করব, দেন পরের ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো মনোযোগ দিয়ে ক্লাসটা ভালো করে লক্ষ্য করবা। দেখো, এখানে কিন্তু আমি অবশ্যই বলতেছি যে রো স্প্যান কলাম স্প্যান 2টা অ্যাট্রিবিউট, এই 2টা অ্যাট্রিবিউট শুধুমাত্র ব্যবহার হবে টিডি এবং টিএস এর সাথে। তোমরা জানো যে টেবিল তৈরির জন্য যে ট্যাগ দরকার হয়, 2টা ট্যাগ আমরা সবসময় দেখতেছি, একটা হচ্ছে টিআর ট্যাগ আর একটা হচ্ছে কি টিডি ট্যাগ। টিআর টা হচ্ছে কি সারি তৈরির জন্য, আবার ওই সারির ভিতরে যে সেল আছে, সেল জিনিসটা কিন্তু আমি প্রথম লেকচারে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাইছিলাম যে সেল আমরা কোথায় ব্যবহার করতেছি। সেই সেলটা নির্দেশ করার জন্য বা সেই সেলটাকে প্রকাশ করার জন্য আমাদের 2টা ট্যাগ দরকার হচ্ছে, একটা হচ্ছে টিডি আর একটা টিএস। টিএস টা কখন হয় সেটা কিন্তু আমি ভালো করে বুঝাইছিলাম, যে যদি হেডার হিসেবে থাকে দেন তখন টিএস দেবো, যদি হেডার হিসেবে না থাকে তাহলে আমরা কি করব টিডি। আর হেডার হিসেবে তখনই থাকে যখন ওটা মাঝখানে থাকে এবং বোল্ড করা থাকে, তখন আমরা ওটা হেডিং হিসেবে বুঝে যাই। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলতে চাচ্ছি সেল তৈরির জন্য আমাদের দরকার হয় টিডি। এই টিডির সাথেই শুধুমাত্র বসতে পারে রো স্প্যান আর কি কলাম স্প্যান, অন্য কোন ট্যাগের সাথে রো স্প্যান এবং কলাম স্প্যান বসবে না। এটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখবা। যত বেশি এইচটিএমএল শেখার, যত বেশি তুমি রুলস জানবা যে কোন ট্যাগটি কোন অ্যাট্রিবিউটটি কোথায় ব্যবহার করা যাবে, সে তত বেশি ওই জিনিসটি সম্পর্কে পারদর্শী হবে। আর তুমি যদি রুলস না জানো, তাহলে সেখানে তুমি ভালো কিছু করতে পারবে না বা এইচটিএমএলটা ভালো শিখতে পারবে না। কারণ এইচটিএমএল শেখার কোনো শেষ নাই না। আমাদের সিলেবাসে যতটুকু আছে, আমরা যাতে ততটুকু খুব ভালোভাবে শিখতে পারি, যাতে আমাদের ওই বেসিকটা সম্পর্কে যাতে কখনো কনফিউশন না হয়। যাই হোক, দেখো যে টিডি এবং টিএস ট্যাগের অ্যাট্রিবিউট রো স্প্যান কলাম স্প্যানের ব্যবহার আমরা দেখব। তো দেখো এখানে যে রো স্প্যান মানে এটা কখন ব্যবহার হবে, টেবিলের সেলকে একাধিক সারিতে বিভক্ত বা বিস্তৃতি করার জন্য। এখানে ভালো করে মনোযোগ দিয়ে
মনে রাখবা যে একাধিক সারিতে বিভক্ত বা বিস্তৃতি, এই জিনিসটি খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কিভাবে একটা সেল একাধিক সারিতে বিভক্ত হচ্ছে বা বিস্তৃতি। বিস্তৃতি মানে হচ্ছে কি, বাড়ানো আর কি, ওই বিভক্ত করে সে বাড়ে যাচ্ছে। মানে এক কথায় রো স্প্যানিং থেকে শব্দটা আসছে, রো স্পান। আমি আবার বলতেছি, রো স্প্যানিং মানে সারি বিস্তৃতি, এখান থেকে এই শব্দটা আসছে কি, রো স্পান। এই অ্যাট্রিবিউটটা আসছে, রোতে হচ্ছে সারি আর স্প্যানিং হচ্ছে বিস্তৃতি, স্প্যানিং এর শুধুমাত্র স্প্যান শব্দটি আসছে, দুইটা মিলে সংযুক্ত হয়েছে রো স্পান বা রো স্প্যান। একইভাবে টেবিলের সেলকে একাধিক কলামে, একটা সেল যখন একাধিক কলামে বিভক্ত বা বিস্তৃতি হবে তখন সেখানে আমাদের কি করতে হবে, কলাম স্পান। যখন আমাদের দেখবো একটা সেল যখন সারিতে বিভক্ত হচ্ছে বা বিস্তৃতি হচ্ছে তখন সেখানে আমরা প্রয়োগ করব রো স্পান, আর যখন আমাদের একটা কলাম দেখবো যে একাধিক কলামে, সরি, একটা সেল যখন একাধিক কলামে বিভক্ত হচ্ছে বা বিস্তৃতি বিভক্ত হয় সে কিন্তু বাড়ে যাচ্ছে, তখন সেখানে আমরা ব্যবহার করব কলাম স্পান বা কল স্পান যেটা বলা হয়। এখন দেখো এটার গঠন, দেখো যে স্ট্রাকচারটা, যে রো স্পান কলাম স্পান আমরা কার সাথে বসাবো, টিডি অথবা টিএইচের সাথে। টিডির সাথে যদি হয় তাহলে টিডি বসাবো, রো স্পান দিব, দেন ইকুয়াল দেওয়ার পর এইখানে যে নাম্বার, এই নাম্বারটা কি হবে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই জায়গাটাতে অনেকে ভুল করে, এখানে নাম্বার বলতে সংখ্যা জাতীয় সংখ্যা বসবে, কখনোই এক বসে না, এটা মাথায় রাখবা। এই নাম্বারটা হতে পারে 2, 3, 4, মানে একটা সেল 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে এভাবে করে বিভক্ত হতে পারে। এখানে কখনোই অ্যালফাবেটিক ক্যারেক্টার অথবা ABC এগুলো কখনোই বসবে না, শুধুমাত্র সংখ্যা বসবে, এবং সেই সংখ্যাটা কখনো রোমান সংখ্যা বসে না, শুধুমাত্র নাম্বার জাতীয় বলে 1, 2, 3, 4, 5 এই জাতীয় সংখ্যাগুলো বসে, কখনোই রোমান সংখ্যার 1, 2, 3 এই জাতীয় সংখ্যা বসবে না। কারণ এই জিনিসগুলো হয়তো বা MCQ তে দরকার হয়, তোমাকে রোমান সংখ্যা দিয়ে দিল, এখানে আই কখনোই বসবে না, এখানে 1, 2, 3, 4, 5 এ জাতীয়, সরি, 1 তো বসবে না, মানে 2, 3, 4, 5, 6 এ জাতীয় সংখ্যা ছাড়া অন্য কোন নাম্বার এখানে বসবে না। এটা হচ্ছে এই স্ট্রাকচার, কার স্ট্রাকচার, রো স্পান অ্যাট্রিবিউট আছে এটা। একই ভাবে, সরি, এখানে রো, হ্যাঁ সরি, এখানে টিএইচ, টিডি অথবা টিএইচ এর সাথে কি বসতে পারে, অথবা দিয়ে দেখানো হয়েছে রো স্পান, যদি সেটা হেডার হিসেবে হয় তাহলে টিএইচ, যদি হেডার হিসেবে না মনে করি তাহলে টিডি, রো স্পান একই নাম্বার। একই ভাবে কলাম স্পান, রো স্পানের জায়গায় যদি কলাম, যদি আমরা বুঝি যে সেখানে কলাম স্পান মানে কলামে বিভক্ত হচ্ছে তাহলে কলাম স্পান বসাবো, দেন নাম্বার, একই জিনিস। এটা যদি বুঝে থাকো তাহলে এটা একই ভাবে বুঝতে পারবো। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমি একটা জিনিস বারবার করে বলি, যদি আমরা HTML এর প্র্যাকটিক্যালি না দেখি তাহলে কিন্তু আমাদের শেখা হবে না। থিওরিটিক্যালি আমরা খাতায় লিখবো, ঠিক আছে, কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে যে আসলে কিভাবে তৈরি হচ্ছে। যখন আমরা এই অংশগুলি প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু ক্লিয়ার হবে। আমাদের এই ICT তে 3 নম্বর, সরি, 4th নম্বর HTML অধ্যায়, এরপরে 5ম অধ্যায় আছে, এরপর 6ষ্ঠ অধ্যায় আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখলে ভালো শেখা যাবে না। তো যাই হোক, আমরা এখন একটা টেবিল তৈরি করব। সেই টেবিলটি তৈরি করার জন্য আমি আগে এই টেবিলটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টেবিলটি আমরা তৈরি করব, যে টেবিলটি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি একটু বুঝাবো, দেন তারপর আমরা HTML কোডে চলে যাব। দেখো এখানে আমরা যে এর আগে যে টেবিলগুলা দেখছিলাম সেই টেবিলগুলা থেকে এই টেবিলের স্ট্রাকচারটা কি একটু ভিন্ন না, তোমরা একটু লক্ষ্য করো। আগের গুলা কখনো এরকম ছিল না, আগের টেবিল গুলা এরকম ছিল না, এখন যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখন টেবিলটা কিন্তু একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা শব্দ আছে কি, GSM, এইটা এটা পুরো একটা সেল কে নিয়ে নিছে। আবার কি হয়েছে, এই সেলটার সাথে এই সারিটা আছে। আমরা যখন টেবিল তৈরি করি তখন আমরা কিন্তু ফার্স্ট লক্ষ্য রাখি যে আমাদের TR দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তাহলে দেখো এখানে সারি আছে কয়টা, এখানে একটা সারি, আমার মাউসের দিকে লক্ষ্য করবো আমি কিভাবে করে মানে বলতেছি আর কি, এটা একটু মাউসের দিকে লক্ষ্য রাখবা যে এটা হচ্ছে প্রথম সারি, এটা আমাকে এই সারিটা তৈরি করতে হবে, এই সারিটা জিপি। কিন্তু এই সারিতে দেখতে পাচ্ছি এই সেলটা পুরো একটা তিনটা সারিকে নিয়ে আছে, যে জিপি একটা সারি আছে, দেন দ্বিতীয় সারি হচ্ছে রবি, তৃতীয় সারি হচ্ছে এয়ারটেল, চতুর্থ সারি হচ্ছে সিটিসেল। এইটা সারি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এই সারিটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই এটা নিয়ে সমস্যা আছে। এখন দেখো এই যে GSM শব্দটি আছে, এটা এখানে কিন্তু আসলে মূল টেবিলটা ছিল আসলে এরকম করে, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি।
দেখো যে মূল টেবিলটা এরকম ছিল, একটু লক্ষ্য করো। মূল টেবিলটা কিন্তু এরকম ছিল যে এটা একটা প্রথম সারি, এটা একটা দ্বিতীয় সারি, এটা একটা তৃতীয় সারি। যদি আমরা জিএসএমটা না দিতাম, মনে করে জিএসএমটা নেই, তাহলে কিন্তু আমাদের এরকম করে এটা একটা প্রথম সারি ছিল, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এভাবে যদি টেবিলটা থাকতো তাহলে আমাদের কিন্তু টেবিল তৈরি করতে কোনো সমস্যা হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সারিটা দেখো, এইখানে মনে করো এখানে আমাদের এই জিএসএম শব্দটা ছিল, একটু তোমরা লক্ষ্য করো যে এইখানে ছিল, কিন্তু সে কি করছে, সে এটা তার প্রথম সারিতে ছিল, সে কি করছে দ্বিতীয় সারিটাকেও নিছে, সে তৃতীয় সারিটাকে নিয়ে সে কিন্তু সারিটাকে বিভক্ত করছে, সে কিন্তু কলামকে কখনো বিভক্ত করেনি। দেখো এটা কিন্তু তার সারি, এখানে কিন্তু উপর যদি উপর থেকে নিচ পর্যন্ত কোনো বিভক্ত হইতো তখন কলামে বিভক্ত হইতো, কিন্তু সে কি করছে সারি। দেখো এই জিপি সাথে গ্রামীণ ফোনে যে জিপি, এটা হচ্ছে তার প্রথম সারি, এটা রবি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এয়ারটেল হচ্ছে তৃতীয় সারি। সে কি করছে, সে এই সারিটাকে এবং এই সারিটাকে দুইটা মিলে একত্র করে নিছে। দেখো ঘটনাটা এরকম ঘটছে, যেটাকে মার্জ করা বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে, যেটা বলা হয় মার্জ করা, এই সে এরকম করে তিনটে সারিকে নিয়ে নিছে। নেওয়ার পরে সে এইখানে বসছে, সেটা এখানে বসুক আর এখানে বসুক, যেখানে ইচ্ছা বসুক না কেন সমস্যা নেই, সে তিনটা কিন্তু তিনটা সারিকে, সে তিনটা সেলকে, তিনটা সারি তিনটা সেলকে নিয়ে একটা সেলে পরিণত হয়েছে। এই জন্য আমরা একে বলতেছি, এইটা যখন আমি বসাবো, এই সারিটা যখন তৈরি করতে যাব, জিপি প্রথম সারি তো আমার এটা, এখন এই সারিটার জন্য আমাকে এই এই সেলটার প্রথমে কাজ করতে হবে, যেহেতু জিপির আগে এই সেলটা আছে, এই জন্য এই জিএসএম এর জন্য আমাকে রো স্প্যান ব্যবহার করতে হবে। এখন কোথায় ব্যবহার করবো সেটা আমরা একটু HTML এর নোটপ্যাডে গিয়ে দেখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা অধৈর্য হওয়ার দরকার নেই, আমরা ধীরে ধীরে করে এইভাবে কয়েকটা টেবিল প্র্যাকটিস করব, দেন আমরা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো তোমরা HTML এর এই টেবিলটি আমরা তৈরি করব, এই টেবিলটি দেখো আমরা এভাবে করে টেবিলের কাঠামোটা জানি যে আমরা এখানে এখানে আমরা কি করব, আমরা এখন কি করব সারি তৈরির জন্য আমরা প্রথমে নিব কি টিআর। আমরা এভাবে করে দেখছিলাম লেকচার গুলোতে, দেন কি করব টিআর ক্লোজ করব, আমরা সারি তৈরি করতে যাব। আমাদের কিন্তু একটু দেখো, একটা সারি, দুইটা সারি, তিনটা, চারটা সারি, চারটা টিয়ার দরকার হবে, কিন্তু এটা তোমরা কিন্তু এমনিতে একটা টেবিল দেখে বুঝতে পারো যে আমাদের এই টেবিলে কয়টা সারি দরকার হতে পারে। আমাদের কিন্তু এইগুলো চারটা সারি দরকার হতে দরকার হবে। এটা হচ্ছে প্রথম জিপির জন্য। যাই হোক, জিপি তৈরি করা, জিপি সেলটা তৈরি করার আগে আমাকে জিএসএম সেলটা তৈরি করতে হবে, এই জন্য আমাকে কি করতে হবে টিডি নিতে হচ্ছে। কিন্তু এখানে টিডি এইভাবে করে আমরা নিতাম, দেখো একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, যেখানে কিন্তু আমরা কি দিব জিএসএম শব্দটা বসাবো। আচ্ছা কিন্তু এটা যেটা কোন সেলে আছে সেটা আমরা বুঝতেছি না, সরি কোন সারিতে আছে বুঝতে, আমরা প্রথম সারিতে হিসাব করে তাকে কাউন্ট করব, আমরা দ্বিতীয় সারিতে কখনোই করব না, কারণ প্রথম সারিকে নিয়ে তাকে করতে হবে। প্রথমে যখন আমরা এই প্রথম সারিটা তৈরি করতে যাচ্ছি, এই জন্য জিএসএম এর জন্য সে তিনটা সারিতে তিনটা সেলকে সে একটা সেলে তৈরি করছে, এবং সে অবশ্যই সারিকে বিভক্ত করছে, কখনোই কলামকে বিভক্ত করেনি। উপর নিচে যদি বিভক্ত করতো তখন আমরা তাকে বলতাম কলাম স্পান বিভক্ত, যেহেতু ডানে বামে সারিটা গেছে, এই জন্য আমরা দেখবো যে এই বর্ডার থেকে, এই যে এই বর্ডার থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এতটুকু জিনিস দেখবো যে সে কয়টা সারিতে বিভক্ত হয়েছে, তার মানে জিপি, রবি, এয়ারটেল, নিজেরটা সহ, নিজের সেলটা সহ সে তিনটা সেল নিছে।
এই জন্য আমরা তাকে, তোমরা বলতে পারো না কিন্তু স্যার তার নিজস্ব একটা আর বাকি দুইটা, তাহলে আমরা দুইটা দিব না, এখানে তার নিজের সেলটা সহ তাকে হিসাব করতে হবে, যে জিএসএম নিজের সহ একটা সেল সেল ছিল, বাকি দুইটা সেলকে নিয়ে সে তিনটা সেলে বিভক্ত হয়েছে এবং সে সারিতে বিভক্ত হয়েছে, এই জন্য এখানে আমরা রয়েছেন দেব। এটা কিন্তু অনেকে বুঝে, বিভক্ত জিনিসটা বুঝতে পারে অনেকে, কিন্তু বুঝতে পারে না অনেকে যে এখানে রোতে বিভক্ত হচ্ছে না কলামে বিভক্ত হচ্ছে। আমি কিন্তু বারবার ওই জিনিসটা বলার চেষ্টা করতেছি, এখানে কিন্তু রোতে ডান থেকে বামে কখনোই উপর থেকে নিচে বিভক্ত হয় নাই, একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে। ডান থেকে বামে যে জিপি, রবি, এয়ারটেল, এটা প্রত্যেকটা একটা সারি, এই সারি অনুযায়ী সে বিভক্ত হয়েছে সেলটা, তিনটা সারিকে নিয়েই সে একটা সেলে পরিণত হয়েছে, এই জন্য আমরা এখানে বসাবো রোইস্পান, রোইস্পান থ্রি দেবো। কারণ এখানে যদি আমরা না বুঝি, অনেক বড় বড় টেবিলে অনেক ধরনের থাকবে, একসাথে রোইস্পান থাকবে, একসাথে কলাম স্পান থাকবে, এখানে আমি কলাম স্পান দেখাচ্ছি না, আগে আমি রোইস্পানটা দেখাবো, দেন আরেকটা টেবিলে কলাম স্পান দেখাবো, দেন পরের ক্লাসে আমি রোইস্পান কলাম স্পান একসাথে করে একটা টেবিলে দেখাবো, দেন তারপর আমরা প্র্যাকটিসে যাব। তাহলে এটা দিলাম আমি, প্রথম সেলের কাজ আমার হয়ে গেলো, প্রথম সেলের কাজের সাথে সাথে পরের সেলের কাজ হয়ে গেছে। এরপরে আমরা কি দিব, এরপরে আমরা আবার দিব পরের এই সেলটা তৈরির জন্য, কোন সেলটা তৈরির জন্য, জিপি, তাহলে জিপির জন্য আমরা দিব টিডি। টিডি দেওয়ার পরে এখানে আমাদের রো স্পান দরকার হবে না, এখানে আমরা কি দিব জিপি বসাবো, বসার পরে টিডি ক্লোজ করব, দেন আমাদের এই এই প্রথম সারির জন্য প্রথম সেলটা এবং দ্বিতীয় সেলটার কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা দ্বিতীয় সারিতে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, দ্বিতীয় সারিতে রবি শুধু সেলটা, এই এইখানে যে সেলটা ছিল এটা কিন্তু প্রথমেই কাজ হয়ে গেছে তা, এই জন্য আমাদেরকে এখানে আর জিএসএম শব্দটা ব্যবহার করতে হবে না, এখানে শুধুমাত্র আমরা কি ব্যবহার করব, রবিটা ব্যবহার করব, রবি সেলটা, আর রবি সেলটা ব্যবহার করব, কারণ এই সেলের কাজ প্রথমেই কাজ হয়ে গেছে, এই জন্য তাকে আর রিপিট করা যাবে না, শুধুমাত্র এইটাই এই সেলটা বসাবো, এটা হলো আমার দ্বিতীয় সারি, কারণ এইখানে যে সেলটা ছিল এই সেলটা পূর্বেই তৈরি হয়ে গেছে, জিএসএম এর সাথেই তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এয়ারটেল সেল মানে সারিটার কাজ করব। দেখো, এরপরে এইখানে আমরা কি বসাবো, এখানে আমরা এয়ারটেল এই ডাটাটা বসাবো, এভাবে করে আমাদের তিনটে সারি কাজ হয়ে গেলো। এখন চলে যাবো আমরা চতুর্থ সারিতে। আচ্ছা, আমি একটু কপি করে নিচ্ছি, এখানে কপি করে নিয়ে বসাচ্ছি, একটু লক্ষ্য করো, এইখানে একটু লক্ষ্য করো যে এখানে কি আছে, এখানে আমাদের প্রথমে আছে সিডিএম, এখানে কিন্তু দেখো এই এই সারিতে কোনো বিভক্ত হয়নি, উপর থেকে নিচেও বিভক্ত হয়নি, আবার এই এই সেলটাও কোনো বিভক্ত হয়নি, ডান থেকে বামে কোনো বিভক্ত হয়নি, পুরো পূর্ণাঙ্গ একটা সারি তৈরি আছে, এই সেলটা কলামকেও বিভক্ত করেনি, সারিকেও বিভক্ত করেনি, সে নিজস্ব একটা সেল নিয়ে অবস্থান করতেছে, সিটি সেলটা নিজস্ব একটা সেল নিয়ে অবস্থান করতেছে, এই জন্য আমরা এখানে কি করব, সিডিএম এ বসাবো প্রথম সেলটার জন্য, কপি করে নিলাম আমি, নিয়ে আমি পরেরটার জন্য আমি কি করব, পরেরটার জন্য আমাকে, পরের সেলটার জন্য আমাকে সিটি সেল শব্দটা বসাইতে হবে। দেখো, এইভাবে করে আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা একটু আউটপুটটা দেখবো যে আমাদের আউটপুটটা কিরকম আসতেছে। দেখো যে আমাদের যেরকম করে আমরা টেবিলটি ইয়ে করছিলাম তৈরি করার জন্য, আমি সেরকম করে দেখাতে যাচ্ছি। দেখো, এই টেবিলটা ছিল আমাদের, যে আউটপুটের যে টেবিলটা আসছে সে টেবিলটিও একই রকম। একই রকম আসছে, দেখো যে জিএসএম, জিপি, রবি, এয়ারটেল, দেখো ঠিক একই ভাবে আসছে। এভাবে করে আমরা রো স্প্যানের ব্যবহার করতে পারি। আশা করি মনে হয় সকলেই বুঝছো
যে কিভাবে রো স্পান, আমরা ধীরে ধীরে করে আরো কয়েকটা টেবিল প্র্যাকটিস করব, দেন তখন আমরা বুঝবো। আমি রো স্পান দিয়েই শুধুমাত্র একটা টেবিলে রো স্পান ব্যবহার হবে এরকম করে কিছু হোমওয়ার্ক দিব, শুধু রো স্পানটা প্র্যাকটিস করবা, দেন কলাম স্পান দিব, কলাম স্পান প্র্যাকটিস করবা, দেন তারপরে আমরা একসাথে করে রো স্পান কলাম স্পান একটা টেবিলে প্র্যাকটিস করবো, তখন আমাদের ক্লিয়ারলি জিনিসগুলো বোঝা যাবে। হতাশা হওয়ার দরকার নেই, ধীরে ধীরে করে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা পরের ইয়েতে যাই, যে রো স্পান আমরা এখন আমরা দেখো আমরা এই টেবিলটি তৈরি করব। ওই ডাটাগুলো নিয়ে আমি টেবিল দেখাচ্ছি, এখানে কলাম স্পানকে বোঝানোর জন্য আমি এই টেবিলটা এভাবে তৈরি করছি, যে সিডিএম এ দেখো যে কি আছে, দেখো এখানে এখানে সারি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সিডিএম এ জিএসএম এই সারি দেখতে পাচ্ছ, দুইটা সারি হয়ে আছে, এই প্রথম একটা সারি হয়ে আছে, আবার সিটিসেল, জিপি, রবি, এয়ারটেল। কিন্তু এখানে বুঝতে হবে এই সারিটা যখন তৈরি করতে যাব তখন সিডিএম এ কিন্তু বিভক্ত হয় নাই, তার উপরে নিচে এবং ডানে বামে কোনো বিভক্ত হয় নাই। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবো, যে সেলটা তুমি দেখতেছো সেই সেলটা ডান দিকে বা বাম দিকে কোনো বিভক্ত হয়েছে নাকি, উপরে নিচে কোনো বিভক্ত হয়েছে নাকি, এই দুইটা জিনিস সবসময় ভালো করে লক্ষ্য রাখবা, উপরে নিচে ডানে বামে। দেখো সিডিএম এর সেলটা যখন আমি তৈরি করতে যাব, এই সেলটা আমার উপরে নিচে কোনো বিভক্ত হয়েছে, এই সেলের যে অংশটুকু, এই অংশটুকু যে আছে, এই পুরো সেলটা যে জুড়ে আছে এই সেলটার উপরে এবং নিচে কোনো বিভক্ত হয়নি, আবার বাম দিকে ডান দিকে এই সেলে কোনো বিভক্ত হয়নি, আচ্ছা তাহলে এই সেলটা কোনো সমস্যা নেই। কিন্তু জিসিএম জিএসএম যে সেলটা আছে এই সেলটা আমার কি হয়ে গেছে, বিভক্ত হয়েছে। এটা কিন্তু আমার দেখো উপরে নিচে এই সেলটা কিন্তু এরকম ছিল, যে আমি একটু দেখাই তোমাদেরকে, যে এই সেলটা কিন্তু এরকম ছিল, এরকম ছিল টেবিলটা, কিন্তু মূল টেবিলটা এরকম ছিল, এই অবস্থায় ছিল। এটাকে কি করা হয়েছে, এটাকে কিন্তু মানে মার্জ করা হয়েছে, যে এইটা এই একটা দুইটা তিনটা, এই তিনটা সেল নিয়ে সে কিন্তু একটা তৈরি হয়েছে, কিন্তু সে সারিতে বিভক্ত করেনি, সে কিন্তু কলাম বিভক্ত হয়েছে। দেখো এই জিনিসটা এইভাবে করে মার্জ করলে দেখো মূল টেবিলটা এরকম ছিল, এই যে এই শব্দটা, কারণ এই শব্দটা এইখানে থাক আর মাঝখানে থাক, এটা তো আমরা জানি অ্যালাইন হলে আমাদের মাঝখানে চলে আসে, আর অ্যালাইন না দিলে আমাদের বাম পাশে চলে আসে, সেই জিনিসটা দিয়ে আমি যাচ্ছি না। আমি মনে করো যে এইখানেই রাখলাম তাকে, যে এইখানে টেবিল এখানে আছে, তাহলে দেখো যে এই সেলটা কিন্তু কলামে বিভক্ত হয়েছে, কয়টা কলামে বিভক্ত হয়েছে, একটা দুইটা তিনটা, তার মানে এই সেলটা যখন তৈরি করবো তখন আমাদের কিন্তু কলাম স্পান ব্যবহার করতে হবে, জিনিসটা ভালো করে মনে রাখবা। তাহলে দেখো এটার জন্য আমরা কোড করব, আমি পূর্বের ইয়া থেকেই করতেছি, যে আমরা পুরোটাই কাটে দিচ্ছি, কাটে দিয়ে আবার এই টেবিলটার জন্য নতুন করে তৈরি করতেছি। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা টিয়ার দিব, এখানে আমাদের কয়টা টিয়ার দরকার, এখানে কিন্তু আমাদের দুইটা টিয়ার দরকার, এটা কিন্তু টেবিল দেখে বোঝা যাচ্ছে। দেখো এটা যখন তৈরি করতে যাব তখন প্রথম সেলটার জন্য আমি টিডি নিলাম, টিডি ক্লোজ করে দিলাম, এখানে কি করব, এখানে আমরা সিডিএম এ শব্দটি ওয়ার্ডটি বসাবো, এটার কাজ হয়ে গেছে। কিন্তু এই জিএসএম যখন আমি বসাইতে যাব তখন এখানে তো আরেকটা সেল বসবে, সেই সেলটা আমি এখান থেকে কপি করে নিয়ে বসাচ্ছি, এখানে বসবে কে, এখানে বসবে জিএসএম, কিন্তু এটা অবশ্যই কি হয়েছে, কলামে বিভক্ত হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা বারবার করে আমি বলতে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু ভালো করে, কিসে বিভক্ত হয়েছে, কলামে বিভক্ত, কোনো সারিতে বিভক্ত নয়, বাম থেকে ডানে কখনোই এই সেলটা বিভক্ত হয়েছে, উপর থেকে নিচের দিকে, এই বর্ডার থেকে এই বর্ডার, তোমাকে টপ বর্ডার থেকে বটম বর্ডার পর্যন্ত চিন্তা করতে হবে এই সেলের, যে সে কয়েকটি কলামে বিভক্ত হয়েছে, উপর থেকে এই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে দেখতে হবে, টপ থেকে বটম পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, যে কয়টা কলামে বিভক্ত হয়েছে বা কয়টা সারিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে সারিতে বিভক্ত হয়নি, আমাদের বিভক্ত হয়েছে কলামে, এই জন্য আমরা এখানে দিব কি, টিডি এখানে দিব কলাম স্পান, মানে কল স্পান, কল স্পান, সরি কল স্পান, দেওয়ার পরে আমাকে দেখতেছি আমি কয়টা, তিনটাতে, তাহলে আমি দিব এখানে কি থ্রি, একটা দুইটা তিনটা, তিনটা কলাম নিয়ে
পাচ্ছি। এভাবে করে আমরা দেব। এরপরে আমরা যাব, আমি এখান থেকে কপি করে নিয়ে আমি দ্বিতীয় সারিতে যাচ্ছি। এরপরে আমরা দেখি এখানে, এখানে আমাদের এইটা কেটে দিই, এইখানে আমাদের সিটি সেল, তারপর জিপি, তারপর রবি, এটা পুরোটাই একটা সারিতে আছে। এখানে কোনো বাম থেকে ডানে কোনো বিভক্ত হয়নি, উপর থেকে এই সেলটা উপর থেকে নিচের দিকে কোনো বিভক্ত হয়নি, এটাও কোনো বিভক্ত হয়নি, কারণ এটা তো উপরের কাজটা উপরেই হয়ে গেছে, এটা কোনো বিভক্ত হয়নি, রবিটা বিভক্ত হয়নি, অ্যাডটা বিভক্ত হয়নি। তাহলে আমরা কি করব, এখানে আমরা টিডি লিখবো, টিডি লেখার পরে এখানে আমি টিডিটা ক্লোজ করে দিয়ে আমি এখানে কি লিখবো, সিটি সেল, সিটি সেল লিখবো, দেন কপি করে আমি বসাবো। কয়টা আছে আমার, আমার দেখতেছি চারটা সেল এখানে অবস্থান করতেছে, তাহলে চারটা সেল। এখানে কি আছে, এখানে আমার জিপি ওয়ার্ডটি আছে, তারপর এখানে এখানে আমার কি আছে, এখানে আমার রবি আছে, ওয়ার্ডটি আছে, এখানে আছে এয়ারটেল, এয়ারটেল। তাহলে আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ, প্রথম সারির কাজ এখানে শেষ, দ্বিতীয় সারির কাজ এখানে শেষ। একটু কলাম স্প্যান, রো স্প্যানটা একটু বাসায় স্টাডি করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরো ভালো করে বুঝবো। এখানে আমি একটু আউটপুটটা দেখাই, আমাদের পূর্বের আউটপুট আউটপুটটা ছিল এরকম। আমি একটু এটা ইয়ে করলে আমাদের এই দেখো, যেটা আমরা চাচ্ছিলাম যে আমাদের এরকম করে আউটপুটটা তৈরি হয়ে গেছে, দেখো সিরিয়াল। এখন যদি আমি এটা মাঝখানে থাকে তাহলে অ্যালাইন সেন্টার দিব আমরা, এখানে কোথায় সেন্টার দিব, এই যে অনেকে বলতে পারে স্যার অ্যালাইনটা কোথায় দিব, তুমি কলাম স্প্যানের আগেও দিতে পারো, তুমি কলাম স্প্যানের পরেও এখানে অ্যালাইন দিতে পারো। এখানে যদি তুমি অ্যালাইন দাও, অ্যালাইন সেন্টার দাও, তাহলে জিএসএম টা মাঝখানে চলে যাবে। ওটা ওগুলো তো আমরা পূর্বেও শিখছি, আমরা শুধু রো স্প্যান কলাম স্প্যানটা বসাই। এখানে যদি আমরা অ্যালাইন সেন্টার দেই এই জায়গাটাতে, তাহলে কিন্তু জিএসএম শুধুমাত্র মাঝখানে চলে যাবে। দেখো তোমরা, আমি একটু দিয়ে দেখাচ্ছি যে অ্যালাইন, ALIGN অ্যালাইন ইকুয়াল টু, যদি আমি এখানে সেন্টার বসাই, সেন্টার বসাই, তাহলে দেখবা যে আমাদের আউটপুটটা, আমরা আউটপুটটার দিকে একটু লক্ষ্য রাখি, আমাদের আউটপুট ইয়ে করি, দেখো মাঝখানে চলে গেছে জিএসএম শব্দটা। আমরা যেভাবে চাবো আমরা সেভাবেই ওটা তৈরি করতে পারবো। যদি মাঝখানে থাকতো, তাহলে মাঝখানে থাকলে মনে করো এরকম মাঝখানে আছে, তাহলে অ্যালাইন সেন্টার দিলেই চলে আসবে, অ্যালাইন সেন্টার দিলে মাঝামাঝি চলে আসবে। দেখো অ্যালাইন সেন্টার দিলাম, জিএসএম টা, অ্যালাইন সেন্টারটা তুমি যদি মনে করো কলাম স্প্যানের আগেও দিবা সেটাও করতে পারো, বা কলাম স্প্যানের পরে দিতে হবে সেটাও করতে পারো, এরকম রো স্প্যানের আগে পরে তুমি দিতে পারো, কোনো সমস্যা না। যাই আশা করি সকলেই বুঝতে পারছো ক্লাসটি। তো বারবার করে ভিডিওটি বারবার করে দেখার চেষ্টা করবা, দুইবার বা তিনবার। আর অনেকে তোমরা ইউটিউবে গিয়ে না দেখে হয়তো বা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেখতেছো, মেসেঞ্জার পাচ্ছ না, তোমাদের যে ভিডিও গুলো না পাও, তাহলে কিন্তু তোমরা এগুলা একটু আমাদের যে ক্রিয়েটিভ নলেজ বুস্টার যে ওয়েবসাইট ইয়েটা আছে, ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে গিয়ে কিন্তু সব ভিডিও গুলা দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো, বা তোমাদের যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবা। তো যাই হোক, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো, এবং এই ক্লাসটি খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেন আমি পরবর্তীতে এই ক্লাসের আরেকটু অ্যাডভান্স লেভেলটা নেক্সট লেকচারে দেখার চেষ্টা করব। আশা করি সকলে ভালো আছো, ভালো থাকবা।